আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এরকম একটি ট্রেডিং সাইট শেয়ার করব যেখান থেকে আপনি একদম ইজিলি এখান থেকে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই ট্রেডিং সাইটটিতে এসে কাজ করবেন একদম রিস্ক ফ্রি হয়ে, অর্থাৎ আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই যে ট্রেডিং সাইট, এই সাইটটির নাম হচ্ছে gogobit.com। তো গোগোবিট এর যে ট্রেডিং প্ল্যান, এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের এই সাইটটিতে চলে আসলে এখানে রেভলিউশনাইজ ট্রেডিং শেপ দ্য ফিউচার। তো এখান থেকে আপনি কিন্তু খুব সহজে ট্রেডিং করে মাসে 30 থেকে 40 হাজার বিনা রিস্কে ইনকাম করতে পারবেন। তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ট্রেডিং সাইট থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। অন্যান্য ট্রেডিং সাইটে যেমন আপনি বাইন্যান্স বা অন্যান্য বাইবিট, এমইএক্সি যে সকল সাইটগুলো রয়েছে সেখানে কিন্তু ট্রেডিং করতে গেলে অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হয় যে আপনার লাভ হবে নাকি লস হবে, এরকম সম্ভাবনা থাকে। কিন্তু এই যে গোগোবিট ট্রেডিং প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে একদম রিস্ক ছাড়াই আপনি 99% এখানে ইনকাম করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই প্রজেক্টটিতে রেজিস্ট্রেশন করবেন, সেই টিউটোরিয়ালটি আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, তারপর আপনি ভিডিও ডিসক্রিপশনে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন। তারপর ওখানে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে গোগোবিট এই সাইটটিতে নিয়ে আসবে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইমেইল অপশন রয়েছে, তো আপনি এই ইমেইলের উপর ক্লিক করে এখানে আপনি আপনার ফোনের একটি ইমেইল দিয়ে দিবেন। এখানে ইমেইল দেওয়া হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিন। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে রেফার কোড, তো এই রেফার কোডটি যদি এখানে থাকে তাহলে এটি থাকবে, আর যদি না থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন থেকে আপনি রেফার কোডটি নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক করার জন্য একটা অপশন রয়েছে, তো আপনি এখানে একটি টিক মার্ক করে দিবেন। তারপর নিচে রেজিস্ট্রেশন রয়েছে, তো আপনি এই রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, তো আপনি এই এখানে একটা ক্লিক করবেন। পর এখানে বলছে ইমেইল ভেরিফিকেশন, তো এখানে একটি ইমেইল ভেরিফাই করে নিতে হবে। তো আপনাদের ইমেইলে দেখতে পারবেন যে একটি ভেরিফিকেশন কোড তারা এখানে পাঠিয়ে দিবে, তো এই কোডটি আপনারা এখান থেকে কপি করে নেবেন। এরপর কপি করে নেওয়ার পর আপনি আবার আগের সাইটটিতে চলে যাবেন, তারপর এখানে আপনি এই ইমেইলের কোডটি এখানে হুবাহু বসিয়ে দিবেন। ইমেইলের কোডটি যদি এখানে আপনি পেস্ট করতে না পারেন তাহলে আপনি ওখান থেকে দেখে দেখে এখানে এসে বসিয়ে দিবেন। তারপর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, তো আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল, তো আমরা এখন এই অ্যাকাউন্টটিতে লগ ইন করবো। তার জন্য আপনারা যে ইমেইল এখানে দিয়েছিলেন সেই ইমেইলটি এখান থেকে আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পর নিচে এসে পাসওয়ার্ড, তো আপনি পাসওয়ার্ডটিও এখানে বসিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনি নিচে এসে যে লগ ইন পাচ্ছেন, তো আপনি এই লগ ইনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আই এম নট এ রোবট, আপনি এর উপর একটা ক্লিক করে দিবেন। দেখতে পারবেন যে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের কাজটা এখান থেকে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু গুগল অথেন্টিকেশন ইউজ করতে হবে, অর্থাৎ গুগল অথেন্টিকেশনে ভেরিফিকেশন করতে হবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট মেনু, তো আপনারা এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটর, তো আপনি এই অথেন্টিকেটরের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার যেগুলো দেখাবে এগুলো আপনি পরপর এভাবে 6টা স্টেপ এভাবে ডান দিকে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন রয়েছে, তো আপনি এই নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এবার আপনাকে কিন্তু গুগল অথেন্টিকেশন অ্যাপটা ইনস্টল করে নিতে হবে, তো আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম, তারপর এখানে গুগল অথেন্টিকেটর লিখলাম, তারপর নিচে চলে আসবেন। আসার পর এখানে গুগল অথেন্টিকেটর যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি আপনারা এখানে তার লোগো দেখতে পাচ্ছেন, তো এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করতে হবে। তো এই অ্যাপটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গিয়েছে। তারপরে যে ওপেন রয়েছে, তো আপনি এই ওপেনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, তো আপনি এখানে গেট স্টার্টেডের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে কোনো একটা ইমেইল এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আপনার কিন্তু গুগল অথেন্টিকেটরটা এখান থেকে ইউজ হয়ে যাবে। তো আপনি এই সাইটটি কিভাবে গুগল অথেন্টিকেটর ইউজ করবেন সেটি এখানে দেখানোর জন্য, এখানে একটা বিষয় হচ্ছে গুগল অথেন্টিকেটর কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ে আসবে না, আমি জাস্ট আপনাদেরকে ভয়েসটা শুনতে পারবেন। তো আপনারা ভয়েস শুনে শুনে এখানে কাজ করবেন, আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটি কোড দিয়েছে, তো এই কোডটি আপনি এখান থেকে কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কপি হয়ে গেল। তারপর আপনারা এখান থেকে কপি করা হয়ে গেলে চলে যাবেন অথেন্টিকেটর অ্যাপে।
তারপর আপনি গুগল অথেন্টিকেটর আসার পর একদম নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে ডান পাশে দেখতে পারবেন একটা প্লাস আইকন রয়েছে, তো আপনি এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, স্ক্যান এ কিউআর কোড এবং নিচে রয়েছে ইন্টার এ সেট আপ কি, তো আপনি ইন্টার এ সেট আপ কি এর উপর একটা ক্লিক করবেন। এরপর আপনি প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট নেম, তো এখানে অ্যাকাউন্ট নেমে আপনি গোগোবিট লেখেন যেহেতু আপনি গোগোবিটে কাজ করছেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ইউর কি, তো আপনি যে কোডটি কপি করে নিয়ে এসেছেন সে কোডটি আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচে এসে এই যে অ্যাড লেখা রয়েছে ডান পাশে যে অ্যাড, তো আপনি এই অ্যাডের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার গোগোবিটে একটা নাম্বার এসেছে। এরপর এখানে যে নাম্বারটি এসেছে এই নাম্বারটি আপনি এখান থেকে কপি করতে হবে, তো এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি আপনি এখান থেকে মনে রাখবেন। মনে রেখে আপনি গোগোবিটে চলে যাবেন। এখানে এই যে কোডটি ঘুরছে এটি কিন্তু 30 সেকেন্ড সময় নেবে, তো এই কোডটি আমরা ওখানে যে বসিয়ে দেব। তো এখানে আপনারা এই যে ভেরিফিকেশনে আসবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বসাতে হবে এই যে গোগোবিট গুগল অথেন্টিকেশনে। এখানে যে কোডটি আসবে এই কোডটি কিন্তু আপনার 30 সেকেন্ডের মধ্যে এখান থেকে নিয়ে ওইখানে যেয়ে বসাতে হবে। অবশ্যই আপনার এখানে 30 সেকেন্ডের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আপনার কোড চেঞ্জ হয়ে যাবে। এজন্য আপনারা অবশ্যই 30 সেকেন্ডের মধ্যে এখান থেকে এই কোডটি নিয়ে ওইখানে যেয়ে বসিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কোডটি নিয়ে, তো ভেরিফিকেশনের এখানে এই যে অপশন রয়েছে নিচের দিকে ইন্টার গুগল ভেরিফিকেশন এখানে বসিয়ে দিয়েছি। তারপর নিচে কনফার্ম রয়েছে, তো এই কনফার্মের উপর একটা ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেশনের ডান পাশে এই যে টিক চিহ্ন রয়েছে, তো আমাদের কিন্তু গুগল অথেন্টিকেশন এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা এটি করে নেবেন। এখানে আমাদের কাজ করার জন্য আমাদের এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে জি রয়েছে, তো আপনি এই জি এর উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আমরা মূল ড্যাশবোর্ডে চলে আসব। এটি হলো আমাদের এই যে কাজ, আমরা গোগোবিটে যে কাজ করছি তার মূল ড্যাশবোর্ড। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন প্রাইস এখানে শো করবে, তারপর নিচে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি এখানে দেখতে পারবেন। তারপর এখানে আপনি 1 মিনিট লাইট এবং 5 মিনিট প্রো এই দুইটি অপশন এখানে পেয়ে যাবেন। তো এখানে কোন সিস্টেমে কাজ করতে হবে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রসেসটি হলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস দেখাচ্ছে এবং তার একদম লাস্ট নাম্বারটা এটি কিন্তু লাল রঙে করা রয়েছে। এই যে লাল রঙে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটির সাথে আপনার কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট লাইট, তো আমরা এখানে 1 মিনিটের জন্য কাজ করে থাকি। তো এখানে 1 মিনিটে আমরা ট্রেডটি নেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড কাউন্ট হচ্ছে, তো এখানে যখন 1 মিনিট শেষ হবে তখন এখানে পুরো 0-0 হয়ে যাবে, আর যখন 0-0 হয়ে যাবে তখন আপনার এখান থেকে একটা ট্রেড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে যদি এই নাম্বারটির সাথে আপনার ট্রেডের নাম্বারটির সাথে যদি এই উপরে বিটকয়েনের এই যে লাস্ট লাল নাম্বারের যে সংখ্যা রয়েছে এটি যদি মিলে যায় তাহলে আপনি এই ট্রেড থেকে উইন হবেন, আর উইন হলে আপনি এখান থেকে যে পরিমাণ ডলার ধরবেন সেটি আপনার এখান থেকে রিওয়ার্ড হিসেবে জমা হবে। তো আমি যদি সরাসরি আপনাদেরকে দেখাই, তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে ইনভেস্ট রয়েছে, তো আপনি এই ইনভেস্টের উপর যদি একটা ক্লিক করেন আপনাদের এরকম একটি পেজ দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি দুইটি পদ্ধতি রয়েছে, এখানে ওড আর হচ্ছে ইভেন। তো ওডে রয়েছে 13579 যেটি বিজোড় সংখ্যা, এবং ইভেনে রয়েছে 02468 এটি হলো জোড় সংখ্যা। তো আপনি এখান থেকে যে কোনো একটি ধরতে পারবেন এক মিনিটে, হয় আপনি ওড ধরবেন না হলে আপনি ইভেন ধরবেন। তো এখানে যদি আপনি ওড ধরেন তাহলে 13579 হবে আপনার নাম্বার, এবং এই যে বিটকয়েনের লাস্টে যে লাল নাম্বারের যে সংখ্যাটি রয়েছে ওই সংখ্যাটি যদি এই 13579 এর সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে উইনার। এবং আপনি কি পরিমাণ ডলার ধরবেন, $1 নাকি $5, তো সেই ডলারটি আপনি যদি উইনার হন তাহলে কিন্তু আপনি সাথে সাথে এখান থেকে পেয়ে যাবেন। আপনি এভাবে এখান থেকে কাজটি করতে পারবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং, আপনি যদি এই ট্রেন্ডিংয়ে চলে আসেন, তা বিগ অ্যান্ড স্মলে যদি আপনি এখানে চলে আসেন তাহলে কিভাবে ট্রেডিং করতে হয় সেই সকল বিষয় আপনি এখানে দেখতে পারবেন। তো এগুলো আপনার না দেখলেও চলবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনারা কিভাবে এখান থেকে ধরবেন আর কিভাবে 100% আপনি এখান থেকে উইনার হবেন। তো এভাবে আপনি কাজ করবেন। আর এখন আমি আপনাদেরকে আরও একটি বিষয় বুঝিয়ে দেবো, সেটি হলো রেফারেল ইনকাম। তো এখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা রেফারেল ইনকাম পাওয়া যায়। তো আপনারা যদি এই বোনাসে চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি যদি কোনো ফ্রেন্ডকে রেফার করতে চান তাহলে এখানে রেফারেল কোডটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন বা রেফারেল লিঙ্কটি পেয়ে যাচ্ছেন। তো আপনি এই রেফারেল লিঙ্ক এখান থেকে কপি করবেন, কপি করে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন। এখান থেকে ইনভাইটের বোনাসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে যদি আপনি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ডেইলি রেফারেল রিওয়ার্ড, তো আপনি এটি পেয়ে যাবেন। তো এখানে রেফার করতে পারলে আপনার যত রেফার আপনি পাবেন সেই বোনাসটা আপনার এখানে জমা হবে, তখন আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনি যদি একজনকে রেফার করেন তাহলে পাবেন $2, পাঁচজনকে রেফার করলে $12, দশজনকে করলে $25, এভাবে আপনি কিন্তু করতে থাকবেন। এবং সর্বশেষ যদি আপনি 100 জনকে রেফার করেন তাহলে এখান থেকে $300 আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এখান থেকে রেফার ইনকাম কত বেশি।
তো এখান থেকে আপনি রেফারেল যদি করেন তাহলে তার নিচে দিকে এসে দেখতে পারবেন মাই রেফারেল হিস্টোরি। তো এখান থেকে 24 ঘন্টায় আপনি কতজনকে রেফার করেছেন সেটি এখানে দেখতে পারবেন। আপনি যে রেফার করলে $2 পাবেন এমনটা না, আপনি রেফার করলে সে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করে এখানে ডিপোজিট করবে, যখন ডিপোজিট করবে তখন আপনি কিন্তু এখান থেকে $2 ফ্রিতে পেয়ে যাবেন। তো এটি হলো রেফারেল বোনাস। এবং সে যদি এখান থেকে ট্রেডিং করে তার ডলার দিয়ে তাহলে সেখান থেকে আপনি 20% বা 20% কমিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। সুতরাং বুঝতে পারছেন যে রেফারেল কমিশন কিন্তু অনেক বেশি। আর এখানে কিন্তু রেফারেল কমিশন দুইটি স্টেপে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ প্রথম জেনারেশন এবং দ্বিতীয় জেনারেশন, এই মোট দুই জেনারেশন থেকে আপনি এখানে রেফারেল কমিশনটি পেয়ে যাবেন। ট্রেডিং যেহেতু একটি রিস্কি প্ল্যাটফর্ম, তো এখানে কিন্তু আমরা রিস্ক ছাড়াই কাজ করব, অর্থাৎ আমরা এখান থেকে রিস্ক ছাড়াই প্রতি মাসে ইনকাম করব। তো অবশ্যই এখানে কোন সিস্টেমে আপনি ইনকাম করবেন সেই সিস্টেমটি আমি আপনাকে দেখিয়ে দেব। ট্রেডিংয়ের মতো এখানে কিন্তু ওরকম রিস্ক তেমন কিছু নেই, কেননা আমরা এখন এই সিস্টেমটি শিখব যে এখানে আপনি কিভাবে অবশ্যই উইন হতে পারবেন, সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এখানে কাজ করতে গেলে আপনাকে কিন্তু সর্বনিম্ন $5 ডিপোজিট করতে হবে। অবশ্যই আপনার এখানে ডলার প্রয়োজন হবে আপনি কাজ করতে চাইলে, তো এখানে ডিপোজিট করতে হবে। তো কিভাবে ডিপোজিট করবেন, এখানে ডিপোজিট করার জন্য আপনারা ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে অথবা আপনি অন্য যে কোনো এক্সচেঞ্জারে আপনি USDT BIP20 বা USDT TRC20 আপনার ডলার রাখবেন। তো আমাদের কিন্তু অলরেডি USDT BIP20 আমি আমার ট্রাস্ট ওয়ালেটে রেখেছি, তো সেই ট্রাস্ট ওয়ালেটের ডলারটি এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আপনারা এই যে ওয়ালেট অপশন পেয়ে যাবেন, তো আপনি এই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিটে রয়েছে, তো এখানে ডিপোজিট সর্বনিম্ন কিন্তু $5 রয়েছে। তো আমি এখানে $10 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পে নাও রয়েছে, তো আপনি এই পে নাওতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ফার্স্ট পেতে চলে এসে আপনার এখানে এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপর আপনি এখান থেকে TRC20 আপনার থাকবে নাকি BIP20, তো আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে যদি TRC20 থাকে বা BIP20 থাকে, তো আপনার যেটি থাকবে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে এসে এই যে পে নাও রয়েছে, তো আপনি এই পে নাওতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার এরকম একটি ইম্পর্টেন্ট টিপস তারা এখান থেকে দেবে, তো আপনি এটি এখান থেকে ক্রস করে কেটে দিবেন। পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের TRC20 ডান পাশে এখানে 1 ঘন্টা টাইম দিয়েছে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আমাদের এই ডিপোজিটটা কমপ্লিট করতে হবে। তার জন্য নিচে চলে আসবেন, আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস তারা দিয়েছে, এই অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করে নেবেন। তো আপনি এর উপর ক্লিক করে দিলে অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর আপনার এই যে ডান পাশে 3-ডট মেনু রয়েছে, তো আপনি এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে লিখবেন USDT। তো USDT যদি আপনি এখানে লিখে দেন, তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন USDT BIP20 রয়েছে, তো আপনি এই USDT BIP20 এর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়ালেটটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু আমাদের ডলারটি ট্রান্সফার করব, তার জন্য এখানে এই যে সেন্ড অপশন রয়েছে, তো আপনি সেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি যে অ্যাড্রেসটি কপি করে নিয়ে এসেছেন সেই অ্যাড্রেসটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি অ্যাড্রেসটি বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, তো এখানে আমার যেহেতু $10, তো আমি এই $10 এখান থেকে বসিয়ে দেব। তারপর আপনার এখানে $10 সেট করা হয়ে গেলে আপনি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে কন্টিনিউ রয়েছে, তো আপনি কন্টিনিউ এর উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলে এখানে কিন্তু আপনার ডলারটি ওই সাইটটিতে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এখানে $10 চলে এসেছে। তো হবে আপনি অবশ্যই এখান থেকে ডিপোজিট করবেন কাজ করতে চাইলে। তো এখানে আপনার ডলারটি এসেছে কিনা সেটি দেখার জন্য এই 3-ডট মেনুর বাম পাশে এই যে ডলার আইকন রয়েছে, তো আপনি এর উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিপোজিট, তো আপনার এই ডিপোজিটগুলো এখান থেকে আমার কিন্তু চলে এসেছে, কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর এখানে পেন্ডিং দেখাচ্ছে, আপনাদেরও কিন্তু এভাবে চলে আসবে। এখন আমি আপনাদেরকে সরাসরি একটি লাইভ ট্রেডিং করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1 মিনিট লাইটে এখানে আমি আমার ট্রেডিংটি নেব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে বিটকয়েন প্রাইসের কিন্তু আপ ডাউন হচ্ছে, এখানে লাল সংখ্যাটা কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। তো এখানে আমি এই ট্রেডিংটি নেওয়ার জন্য এখানে আমাকে স্টপ ইনভেস্টিং আসতেছে, অর্থাৎ আমাদের এখানে লাল কালার রয়েছে এজন্য আমাদের স্টপ আসতেছিল, এবার কিন্তু এখানে গ্রিন কালার হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এবার ইনভেস্ট করতে পারবো। তো আমি এখানে নিচে এসে এই যে ইনভেস্ট রয়েছে এই ইনভেস্টের উপর আমি একটা ক্লিক করে দেব। তো এখানে আপনার যতক্ষণ এখানে সবুজ কালার থাকবে আপনি কিন্তু ততক্ষণ ইনভেস্ট করতে পারবেন, অর্থাৎ আপনি ট্রেডটি নিতে পারবেন। তো আপনি ইনভেস্ট এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এরকম একটি অ্যামাউন্ট চলে আসবে। তারপর আপনি এখান থেকে ওয়ার্ড নিবেন,
নিবেন নাকি ইভেন নেবেন সেটি আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনি যদি ওডো নেন তাহলে এখানে বিটকয়েন প্রাইজের এই যে লাল সংখ্যাটা যদি এখানে 1, 3, 5, 7, 9 এর মধ্যে যে কোনো একটি ওঠে তাহলে আপনি কিন্তু এখান থেকে উইনার হবেন। আর যদি ইভেন নেন তাহলে যদি আপনার এখানে বিটকয়েন প্রাইসটা জোড় সংখ্যা অর্থাৎ 0, 2, 4, 6, 8 এর যে কোনো একটি ওঠে তাহলে কিন্তু আপনি এখান থেকে উইনার হবেন। তো এখানে আপনার ওড নেবেন নাকি ইভেন নেবেন সেটি সিলেক্ট করতে হবে। এবং তারপর এখানে ইনভেস্ট অ্যামাউন্ট আপনি কত ডলার নেবেন, $1 নাকি $5 নাকি $10, এভাবে আপনি যেটি নেবেন। তো এখানে সেভ ইনভেস্টমেন্টের জন্য আমরা এখানে $1 নিয়ে একটি কাজ করে দেখাবো। তো এখানে ডলার সিলেক্ট করে দিবেন আপনারা, এভাবে ডলার সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওড নাকি ইভেন এটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেখতে পারবেন এখানে 631 নম্বর এই যে ব্লক, এই ব্লকে আমি এখন ট্রেডটি নিব। তার জন্য এই 631 নম্বর ব্লকে কিন্তু ট্রেড নিতে হবে, এক মিনিটের মধ্যে কিন্তু এই ট্রেডটি কমপ্লিট করতে হবে। তার জন্য আপনি নিচে চলে আসবেন, চলে আসার পরে যে ইনভেস্ট, তো আপনি ইনভেস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি $1 সিলেক্ট করলাম, তারপর নিচে এসে এই যে ওড নাকি ইভেন, তো আমি এখান থেকে ওড নিব অর্থাৎ 13579 আমি বিজোড় এই সংখ্যাটি নিব। নেওয়ার পরে নিচে আসব, নিচে আসার পরে এখানে ইনভেস্ট, তো আমি ইনভেস্টের উপরে একটা ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি কিন্তু এই ট্রেডটা শুরু হয়েছে। এখানে উপরে অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $9 আছে, অর্থাৎ আমাদের এই ট্রেডের জন্য $1 কেটে নিয়েছে। এবার আমরা দেখব এই ট্রেড থেকে উইন হইলাম কি। ও মাই গড, আমরা কিন্তু এই ট্রেডে উইন হয়ে গিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু আগে আমাদের এখানে $9 ছিল, তো এখন অ্যাকাউন্ট ব্যালেন্সে রয়েছে প্রায় $11। তার মানে এখানে আমাদের $1 আমরা লাভ করেছি এবং 0.06 সেন্ট আমাদের কিন্তু এখান থেকে তারা গ্যাস ফি হিসেবে নিয়েছে। তো আপনি যদি এখানে প্রফিটটা দেখতে চান তো দেখতে পাচ্ছেন আমি 631 নম্বর ব্লকে কিন্তু এখান থেকে ট্রেডিংটা নিয়েছিলাম এবং সেখানে আমি ওড অর্থাৎ 1 হয়েছে এবং আমি এটি জয়লাভ করেছি, অর্থাৎ আমি উইন হয়েছি এবং আমার এখানে প্রফিট দেখতে পাচ্ছেন $1.94। তো এভাবে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে কাজ করবেন। তো আমি কিন্তু আপনাদেরকে এই সিগন্যালটা প্রতিদিন প্রোভাইড করব, প্রতিদিন বিকাল 4টায় এবং রাত 10:30। সুতরাং অবশ্যই ওই দুইটা সিগন্যাল দেখে আপনি যদি এখানে ট্রেডিংটা নেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে জয়লাভ করবেন। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সাইট থেকে উইথড্র করবেন। উইথড্র করার জন্য একদম সিম্পল প্রসেস, আপনারা এই যে ওয়ালেটে চলে আসবেন, তারপর আপনি এখানে ডান পাশে দেখতে পারবেন উইথড্র রয়েছে, তো আপনি উইথড্রর উপর একটা ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন বিএনবি স্মার্ট চেইন বা BIP20 এই অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করা রয়েছে। তো আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে BIP20 রিসিভ অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি কিন্তু ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি, চলে আসার পর এখানে এই যে 3-ডট মেনু এর উপর ক্লিক করব, তারপর এখানে লিখব USDT। তো আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন USDT BIP20 রয়েছে এখানে লেখা, তো আপনি এর উপর ক্লিক করে দিলে এখানে যে রিসিভ অ্যাড্রেস রয়েছে, তো আপনি রিসিভের উপর ক্লিক করে দিবেন। তারপর এই অ্যাড্রেসটি আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন BIP20 রয়েছে, তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়ালেট অ্যাড্রেস, তো আপনি এর উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে প্রথমে সিলেক্ট চেইন এখানে BIP20 থাকবে, তারপর নিচে যে ওয়ালেট অ্যাড্রেস, তো আপনি এর উপরে ক্লিক করে ধরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি নিচে এসে এখানে অ্যাড করে দিবেন। তো আপনি যদি একবার অ্যাড করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আর এখানে অ্যাড করা লাগবে না, ওই অ্যাড্রেসে আপনি বারবার এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনি $5 এখান থেকে উইথড্র করতে পারবেন। তো $5 থেকে আপনি উপরে সর্বোচ্চ যে কোনো ডলার আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে দেওয়া হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন, এখানে উইথড্র অপশন রয়েছে, তো আপনি এখানে উইথড্রতে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এটি উইথড্র কমপ্লিট হয়ে যাবে এবং আপনি কিন্তু সাথে সাথেই এই উইথড্রটি আপনার ওয়ালেটে, ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সে আপনি পেয়ে যাবেন। তো এভাবে এই প্রসেস অনুযায়ী আপনি এই সাইটটিতে কাজ করবেন। আপনারা কেউ এই সাইটটি মিস করবেন না। এই সাইটটি যদি আপনি বুঝে শুনে একটু ভালোভাবে আমি যে সিগন্যাল দেবো সেই অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এখান থেকে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। তো আপনি আমার দেওয়া প্রসেস অনুযায়ী এখানে কাজ করেন। এই ভিডিওটি এ পর্যন্তই ছিল, আপনারা অবশ্যই এই প্রজেক্টটিতে কাজ করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ওপেন করে দিয়েন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।